ফিল্ম বিরতির পর নচটক সুপারফাস্টের ডিটেইলস খবরে। আবারও চোখ রাঙাচ্ছে করোনা, বাড়তে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 8329 জন, গত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। তবে শুক্রবারের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা, একদিনে মৃত্যু হয়েছে 10 জনের। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 40370। এই সময়ে কোভিড মুক্ত হয়েছেন 4216 জন, পজিটিভিটি রেট 2.41%। রাজ্য ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, গত তিন মাসেই প্রথম 100 গণ্ডি পার করলো দৈনিক সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 107 জন। তবে স্বস্তি, শুক্রবার করোনা আক্রান্ত হয়ে রাজ্যে কেউ মারা যাননি। বেড়েছে সুস্থতার হার, দৈনিক সংক্রমণের হারে জেলার নিরিখে ফের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। একই সঙ্গে উদ্বেগ কলকাতাকে নিয়েও, গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ধাপে ধাপে বেড়েছে দৈনিক সংক্রমণ। বিধি মানার পরামর্শ চিকিৎসকদের। ফের করোনা চোখ রাঙানি, জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে করোনার থাবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো পঠন পাঠন। কলেজের ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আজ থেকে কলেজে কোভিড ডিটেকশন ক্যাম্প। কলেজ সূত্রে খবর, দ্বিতীয় বর্ষের একাধিক পড়ুয়া করোনায় আক্রান্ত। আগামী 15 জুন কলেজে পরীক্ষা শুরু হওয়ার কথা। করোনার প্রকোপ বাড়লে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে উদ্বেগ কলেজ কর্তৃপক্ষ, চিন্তিত পড়ুয়ারাও। অবরোধে আটকে থাকা ট্রেনের এক যাত্রীর মৃত্যু। হায়দ্রাবাদ থেকে চিকিৎসা করে হাওড়া ফিরছিলেন 45 বছরের এক ব্যক্তি। ইস্ট কোস্ট এক্সপ্রেসের S2 কামরায় ছিলেন তিনি। অবরোধে ছেড়ে খড়গপুরে দীর্ঘক্ষণ আটকে থাকে ইস্ট কোস্ট এক্সপ্রেস। প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন সাধারণ স্লিপার ক্লাসের ওই যাত্রী। রেলের চিকিৎসক এসে কিছু ওষুধ দেন। খড়গপুরে ট্রেন দাঁড়িয়ে থাকার সময় মৃত্যু হয় যাত্রীর। দক্ষিণবঙ্গে কে বা দেরিতে ঢুকতে চলেছে বর্ষা, তেমন সম্ভাবনার কথাই শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যেমনটা জানা যাচ্ছে যে আগামী 3-4 দিন মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে। 15 জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই আবহাওয়াবিদরা অনুমান করছেন। তবে আজও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। কোচবিহার এবং আলিপুরদুয়ার ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজও মালবাজার মহকুমা জুড়ে ভোর থেকে বৃষ্টি। ইতিমধ্যে বিভিন্ন নিচু এলাকায় জল জমে গিয়েছে। মাল ব্লকের রায়পাড়া, দক্ষিণ বিধানপল্লী, হিন্দি স্কুল এলাকার বাড়িগুলোতে জল ঢুকে গিয়েছে। সমস্যায় পড়ছেন সেখানকার মানুষজন। পাহাড় এবং সমতলে একসঙ্গে বৃষ্টি হওয়ায় ডুয়ার্সের সব নদীর জল বাড়তে শুরু করেছে। রয়েছে ভাঙনের আশঙ্কা। গত কয়েকদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন এলাকা এবং কালিম্পং জেলায় গরুবাথান ব্লকের পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতেই ফুলে পেঁপে উঠেছে নদী এবং ঝোড়া পুলি। দিল্লির হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যুর আশঙ্কা। আজ সকালে 5টা নাগাদ আগুন লাগে রোহিণীর ভ্রমশক্তি হাসপাতালের 3 তলায়। তৃতীয় তলাতেই রয়েছে ICU ওয়ার্ড, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দমকলের 9টি ইঞ্জিন। রোগীদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেই খবর। আপাতত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। দমকল সূত্রে খবর, হাসপাতালে সব ফায়ার ফাইটিং সিস্টেম অকেজো ছিল, এক্সিট গেটও লক করা ছিল বলেই অভিযোগ। জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে অভিযানে আবার সাফল্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম এক হিজবুল মুজাহিদিন জঙ্গি। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে কুলগামের খান্দিপোরা এলাকায় গুলির লড়াই শুরু হয়। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় এক জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে গোটা এলাকায়। গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি চলছে। ঝাড়গ্রামের দাঁতলে যেমনটা জানা যাচ্ছে, ঝাড়গ্রামে দাঁতল দলের দাপট। প্রায় 100 উপর হাতির দল গিদনি, জাম্বনি, ঝাড়গ্রাম, সাঁকড়াইল, নয়াগ্রাম রেঞ্জে দাপিয়ে বেড়ায়। সকালে জাম্বনি ব্লকের সাবলামারা এলাকায় একটি রেসিডেন্সিয়াল হাতি যাত্রী বোঝাই বাসকে আটকায়। এরপর গোটা বাসটিকে কখনো সুর দিয়ে আবার কখনো দাঁত দিয়ে ধাক্কা মারতে থাকে। আতঙ্কে বাস থেকে নেমে ছুটোছুটি শুরু করে দেন যাত্রীরা। গিদনির পডিহা এলাকাতেও একটি বাড়ি গুড়িয়ে দেয় হাতি। কোন রকম প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। বাসিন্দাদের অভিযোগ, হাতি তাড়াতে এলাকায় বন দফতরের কর্মীরা পৌঁছলো, সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।